সবাইকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো গরুর মাংস রান্না করে দেখাবো। আর এই গরুর মাংসটা আমি একটু অন্যভাবে রান্না করব। এইভাবে গরুর মাংসটা রান্না করলে দ্বিগুণ টেস্টি হয়। আশা করি আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলুন তবে এখন আমি রান্নাটা করি। এই তো এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই তো এখানে আমি 2টা টমেটো নিয়েছি আর 4টা কাঁচামরিচ নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলো আমি একসঙ্গে ব্লেন্ডার করে নেব। এবার মাংসতে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি 3 টুকরা দারচিনি দিয়েছি আর 2টা তেজপাতা আর 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এবার দিয়ে দেবো ব্লেন্ডার করে রাখা কাঁচামরিচ আর টমেটো পেস্ট। দিয়ে দিলাম 7 মতো লবণ। এবার দিয়ে দিলাম 1/2 কাপ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল। আপনারা চাইলে রান্নার রেগুলার তেলটা দিয়ে রান্না করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর এখন আমি সব মশলা সুন্দরভাবে মাংসের সঙ্গে মাখিয়ে নেব। আর এই মাখানোটা হলোই সবচেয়ে মূল কাজ, কারণ সুন্দরভাবে মাংসটা মাখানো হলে কিন্তু সেই মাংসটা বেশি টেস্টি হয়। আর এই মাংসটা আমি মাখিয়ে 5-7 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, এতে করে মশলাটা সুন্দরভাবে ভিতরে ডুববে। আর কাঁচামরিচ আর টমেটোর পেস্টটা দেওয়ার কারণে কিন্তু মাংসের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই আপনারা এইভাবে রান্নাটা করে দেখবেন। এই তো 5-7 মিনিট পরে আমি মাংসটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর অলরেডি কিন্তু মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। আর আমি মাঝে মধ্যে একটু চামচ দিয়ে নেড়ে দিয়েছি। এবার আমি মাংসের ভেতরে কিছু আলু দেব। আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে আমি 4-5 মিনিটের মতো কষাবো। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আলু দেওয়ার পরে আমি মাংসটা 4-5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাংসটা আমি তেমন একটা ঝোল রাখবো না, আমি একটু মাখা মাখা ভাব করে রাখব। আর মাংসটা আমি অল্প জ্বালে সিদ্ধ করে নেব। এই তো মাংসতে পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার রান্না করব 20 মিনিট আর মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দেব। এই তো 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নেব। এই তো হয়ে গেল খুবই মজার, খুবই টেস্টি গরুর মাংসের রান্না। আশা করি আমার আজকের এই গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।